ছুটে আসছে মানবের কণ্ঠনালী বরাবর, তাকে লক্ষ্যভ্রষ্ট হবে। যদি হয় তবে ঠিক পাশের গোলাপ গাছ হবে রক্তাপ্লুত। গোলাপ বা মানুষ, সুগন্ধি সুদর্শনা নাকি প্রকৃতি বিনাশী আমি তুমি বা সে? বাতাস কাঁপছে তীর তীর তীরবিদ্ধ হয়ে, তীরটির পেছনে আছে কি নদী তীর কিংবা কোনো কবি? কবি যে ধ্বংসের সশব্দ উল্লাসে জব্দ, নদী যার হৃৎপিণ্ড খুবলে নিঃশেষিত জল, কে সে তীরন্দাজ? সুদূর অতীতে তীরবিদ্ধ কোনো বুদ্ধ, স্বয়ং প্রকৃতি? মেলার মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে আমার সাথে আছেন এই মাত্র যার কবিতা পড়লাম, সেই মারুফ রায়হান ভাই, এবং বুদ্ধ তীরবিদ্ধ তার নাম কবিতাটি পড়েছি আমি এই বইয়ের। এই বইটি এবার বইমেলায় মারুফ ভাইয়ের 21তম বই। মারুফ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মারুফ ভাই আমি ভালো আছি, কবিতা পড়ছি আপনার, ফলে বুঝতেই পারছেন কত ভালো আছি। মারুফ ভাই, এই যে আপনার 21তম বই, এই বইটি নিয়ে আগে জানতে চাই, বইটির পরিকল্পনা কীভাবে করেছেন? এবং আপনি তো নিয়মিতই কবিতা লিখে আসছেন, প্রায় 5 দশক ধরে লিখছেন, মানে আমি যদি মনে করি যে 40 দশক থেকে যে কবিতার সাথে আপনার খাতির ছিল বা এখন আমাদের সাথে যে খাতির আছে, তার মানে 5 দশকের কবিতার জার্নি আপনার। এই বইটার প্ল্যান এতদিন পরে এসে কীভাবে করেছেন? 5 দশকের শিমুল কিন্তু সাংঘাতিক একটা কথা বললো, 5 দশক মানে আমি প্রায় 80 বছরের বৃদ্ধ না, আসলে বেশি দিন না। 92 সালে আমার প্রথম কবিতার বই বের হয়, এটা 21তম কাব্যগ্রন্থ, কিন্তু আমার অন্য বইও আছে। আপনি বলছিলেন যে এই বইটার পরিকল্পনা, আমরা একটা সময় বোধহয় পার করে আসছি, ভাবছি যে করোনাকাল বোধহয় কেটে গেল, নাও কাটতে পারে, তবে ধরে নিচ্ছি যেন এখন যে মুখোশগুলোর কথা বলছি এবং মেলার মাঠে 1 তারিখ থেকে, ভাষার মাসের 1 তারিখ থেকে জমজমাট হয়ে উঠেছে, সব মিলিয়ে মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি করোনাকালে। তো করোনাকালে আমরা কিন্তু গর্তে ছিলাম এবং মৃত্যু ভয়ে আতঙ্কিত ছিলাম। তো ওই সময়টা হয়তো 20 বছর পরে কিংবা 10 বছর পরেও মানুষ কতটা মনে রাখবে বা কতটা অনুভব করবে, যারা আমরা এখন মহামারীর মধ্যে দিয়ে হেঁটে গেছি তারাও বা কতটুকু অনুভব করতে পারবো। তো এই বইটার আসলে প্রধান সুর ছিল ওই করোনাকালীন মানুষ এবং প্রকৃতির বাস্তবতা এবং তার অনুভূতি সব কিছু মিলিয়ে। কিন্তু তারপরেও এর বাইরে, যেমন এখানে আমি 45-46টা কবিতা রেখেছি, তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই করোনাকাল এবং করোনাক্রান্তির কথা, ভাস্কর্য যে ভাঙার যেই মৌলবাদিতা শুরু হয়েছিল তার প্রতিবাদে কবিতা আছে, এটা হচ্ছে 2টো পর্ব। আরেকটা বিষয় হচ্ছে যে ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা। আমার তো প্রেমেরই কবি, প্রেমের কবি কিনা জানি না, তবে ভালোবাসি মানুষকে সবসময়। যে প্রেমের কবিতার ভেতরে নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো নারী থাকবেন এমন তো নয়, তাই না শিমুল? কারণ সেটা একটা প্রতীক হতে পারে, রূপক হতে পারে এবং কল্পনার নারীও হতে পারে। যাই হোক, আমি এই বইতে আমার আগের 20টা বইতে যেমন প্রেমের কবিতা একগুচ্ছ করে ছিল, এখানেও আছে, এবং আমি খেয়াল করে দেখলাম যে 20টা বই আমি একটা কম্পাইল করতে চেষ্টা করেছিলাম যে 100টা প্রেমের কবিতা গোছানো যায় কিনা। আমি দেখলাম যে এই বুদ্ধ তীরবিদ্ধ বইয়ে আমি যে প্রেমের কবিতাগুলো রেখেছি সেগুলো একেবারে অভিনব, একেবারে নতুন, আমি আগে কখনো এরকম লিখিনি। আপনি বলতে পারেন যে প্রেমিকার বদল ঘটলে, প্রেমের বদল ঘটলে কবিতার বদল হয় কিনা, আমি সেই জায়গায় যাচ্ছি না। কারণ আমি বলবো যে প্রেমের অনুভূতিটা একটা সার্বিক অনুভূতি, এবং সেই অনুভূতির ভিতরে যখন মানুষ যায় বা প্রেমিক যান, তখন তার ভিতরে নতুন কিছু শব্দ এবং রং কাজ করতে পারে, নতুন কিছু প্রতীক আসতে পারে, এবং কখনো কখনো মনে হয় যে এই ভূখণ্ড, এই বাংলাদেশ ছাড়িয়ে সেটা বোধহয় অন্য কোনো গোলার্ধে যাচ্ছে, বরফের দেশে যাচ্ছে কিংবা অনেক গরমের ভিতরে যাচ্ছে, আমাদের চাইতে অনেক উষ্ণতর অঞ্চলে যাচ্ছে। তো সেখানে যদি প্রেম প্রবাহিত হয় এবং প্রেমিক যদি সেখানে হেঁটে যান পরিব্রাজক হিসেবে, তাহলে তার ভিতরেও নতুন ধরনের কিছু শব্দ আসতে পারে, সুর আসতে পারে, ধ্বনি আসতে পারে। আমার মনে হয়েছে আমি যেই কবিতাগুলো, প্রেমের কবিতাগুলো এই বুদ্ধ তীরবিদ্ধ বইয়ে রেখেছি, আমার আগের 19টা বইয়ের ভিতরে সেই কবিতার যে সুর ছিল তার থেকে সম্পূর্ণ পৃথক নতুন একটা স্বাদ মনে হয় আছে, আমার নিজেরই ভালো লাগছে। ওয়াও, আপনি বলছেন ও হাওয়া তুমি কি কবি, কিংবা সৌরভ তোমাকে ছবে প্রেয়সীর মতো, স্পর্শ পেতে স্তনাগ্র উন্মুখ, শতবর্ষী বদ্ধ জানালায় ওঠে সানন্দ কম্পন। মানে অরূপ ভাই, যে আপনার যে কবিতার জগৎ, মানে এই জগৎটাকে আপনি যখন একটা তৃতীয় মানুষ হিসেবে দেখেন, আপনি কীভাবে দেখেন? তৃতীয় মানুষ হিসেবে দেখা খুব মুশকিল,
কারণ আমি নিজেও তো একসময় সম্পাদক ছিলাম বা এখনও কিছু সম্পাদনা করি, সমালোচনা করেছি অনেক। তো একেবারে নিরপেক্ষ হয়ে নিজের কবিতার বিচার করতে বসা কঠিন কিন্তু মনে হয়। তারপরে আমার মনে হয় যেটা, যে আমি আসলে আমার, আপনি যেটা বলছিলেন, পাঁচ দশকের কবিদের সাথে আমার যেই সম্পর্ক, বিশেষ করে সখ্য শামসুর রহমানের সাথে সবচেয়ে বেশি সখ্য ছিল। আল মাহমুদ একটু দূরে ছিলেন, কিন্তু শামসুর রহমান এবং আমরা জাতীয় কবিতা পরিষদ একটা পর্যায়ে করেছিলাম, বাস্তব কথা এটা, কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমাদের করতে হয়েছে। তো তখন কিন্তু সব কবি ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু যারা ছিলেন না তাদের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু খারাপ ছিল না। যেমন আল মাহমুদের কথা বললাম, ফজল শাহাবুদ্দিন কিংবা হায়াত সাহেব, এরা প্রত্যেকেই মননশীল কবি এবং প্রকৃত কবি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে পাঁচ দশকের কবিদের সঙ্গে সম্পর্কের কারণে আমার যেটা মনে হয়েছে যে তাদের কাছ থেকে আমি সবসময় শিখেছি, তাদের প্যাটার্ন, তাদের ছন্দ, তাদের শব্দের দোতনা, ব্যবহার। তাহলে এর ভেতর দিয়ে যখন আমি যাব, আমি চাইবো যে আমি যেন একটু আলাদা হই, নতুন কিছু হয়, যেন আমার মনে না হয়, যেমন আমার প্রথম বইতে মনে হচ্ছিল যেটা আমি বের করিনি, যে এটা কবি শামসুর রহমানের কণ্ঠস্বর। তাহলে কবি শামসুর রহমান তো অনেক বই লিখেছেন বা লিখবেন, আমি তার হয়তো সেই সময় সবচেয়ে আপনজন ছিলাম, কাছের মানুষ। আমার কবিতায় যদি শামসুর রহমানের স্বরে আসে তাহলে সেটা তো হলো না, তাহলে পাঠক তো বলবে এটা শামসুর রহমানের আরেকটা কবিতা পড়ছি। মারুফ রায়হানের কবিতা কোথায়? সেই জন্য আমি ওই কবিতাগুলোকে, কিছু কবিতা আমি, ম্যাক্সিমাম কবিতা আমি বাদ দিয়ে দিয়েছি, তারপরেও কিছু কিছু আমি গন্ধ রেখেছি, সেগুলো তুলে ফেলিনি। আমি জানি এটা শামসুর রহমানের মতো মনে হয় এই দুইটা পঙ্ক্তি, তারপর আমি রেখেছি, প্রথম বইতে থাকুক না, কী এসে গেল। তো আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আমার পাঁচ দশকের কবিদের সঙ্গে সম্পর্ক এবং আমার কবিতা সম্পাদনা, সমালোচনা সব মিলিয়ে নিজের কবিতার দিকে তাকালে আমি হতাশ হই না, এটুকু বলতে পারি। আমি নিজের কবিতার, নিজের তো একদমই কিছু প্রশংসা করে তো কিছু কথা বলতে পারি না। রূপ ভাই খুবই, মানে আমার কাছে যেটা মনে হয়, সবসময় খুবই ধনাত্মক শক্তির মানুষ, পজিটিভ এনার্জির মানুষ। মারুফ ভাইয়ের কবিতা নিয়ে পরের প্রজন্মেরও কারো হতাশ হওয়ার ব্যাপার নাই, ওদের চ্যালেঞ্জ ফিল করার ব্যাপার আছে বলে আমি মনে করি। না, আমি মারুফ ভাই এক লাইনে বলে ফেলি, আপনি আপনি প্রশ্নটা শুরু করার আগে বলে ফেলি, সেটা হচ্ছে আন্ডার রেটেড একটা ব্যাপার থাকে। আমার ক্ষেত্রে এটা ঘটেছে, আসলে আমি সবসময় অন্যের কবিতাকে প্রমোট করেছি, অন্যের কবিতা নিয়ে কথা বলেছি, অন্যের কবিতা ছেপেছি, একদম নতুন কবিকে নিয়ে এসেছি, সুতরাং আমি চাপা পড়ে গেছি, আমি পিছনে চলে এসেছি। তা আমাকে যে কেউ যে সামনে আনবে সেটা মনে করেনি, কারণ উনি তো সবার জন্য, ঠিক আছে, আমার টেলিভিশন প্রোগ্রামও সবার জন্য আবারিত, কেন ওনাকে দিয়ে আবার করতে, ওনাকে নিয়ে কিছু করতে হবে কিনা। কিন্তু এর মধ্যে যে আমি 21টা কবিতার বই লিখে ফেলেছি, যে মারুফ ভাই সবসময় সবাইকে নিয়ে করে, মারুফ ভাইকে নিয়ে করার কেউ নাই, থ্যাংক ইউ, এটা কিন্তু মনে হয়। মারুফ ভাই, আপনি 21-এর সংকলন করেন প্রতি বছর বইমেলায়, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, এই জন্যে যে তাতে যে 50টা বইয়ের সিলেকশন আপনি দেন, তাতে মনে হয় যে হ্যাঁ, মেলার এই 50টা বই আসলে যে কারো কিনতে হবে, এবং এটা আপনি দিনের পর দিন করে আসছেন। আবার এই যে কবি অভিষেক একটা জিনিস আপনি শুরু করেছেন, একজন নতুন কবিকে পরিচয় করিয়ে দেওয়া একটা অসামান্য কাজ, তার বই বের করে দেওয়া, হ্যাঁ, তার বইও বের করে দেওয়া, নবীন কবি একদম, যার যে কবি এখনো আসেননি বই নিয়ে, তার প্রথম বইটা বের করে দেওয়া, মানে এটা এটা আমি চেষ্টা করছি। 21-এর সংকলনটা নিয়ে এবার জানতে চাই আমি, যে এটা হয়েছিল কি, মানে একটা পর্যায়ে, মানে আপনি হয়তো ছোটো ছিলেন, আপনি দেখেননি, আমরা দেখেছি যে বইমেলায় তখন 21-এর সংকলন, মানে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অজস্র লিটল ম্যাগাজিন বের হতো, ওইগুলো 21 উপলক্ষেই। এখন যেমন ধরেন যে সাহিত্য পত্রিকাগুলো বের হয় বা লিটল ম্যাগাজিন, সেগুলো 21-কেন্দ্রিক নয়, কিন্তু 21 উপলক্ষে সারা দেশে, এমনকি আমাদের যে ছোট্ট শহর খুলনা কিংবা যশোর, সেখানে মহল্লা মহল্লা থেকেও দুপাতার হলেও একটা 21-এর সংকলন বের হতো। তার মানে 21-এর চেতনার প্রতি, ভাষা সাহিত্যের প্রতি একটা ভালোবাসা ছিল, একই সঙ্গে ভাষার প্রতি একটা আবেগ কাজ করতো। সেই জিনিসটা একটা পর্যায়ে কিন্তু স্তিমিত হয়ে গেছিলো বাংলাদেশে, সেটা হয়তো 2000-এর আগে পরের কথা বলছি। 2003 থেকে আমি শুরু করি, মানে 20 বছর হয়ে গেল কিন্তু, একদম আমি তখন শুরু করি অনেকটা রাগের চোটে, যে 21-এর সংকলনের দুই দশক, হ্যাঁ, যে কেন 21-এর সংকলন বের হয় না, একটাও 21-এর সংকলন দেখি না, এত বই কিন্তু প্রতি বছর নতুন নতুন বইয়ের দোকান হচ্ছে, বই না সেটা তো হচ্ছে বইয়ের দোকানে, এবার 18 জন নতুন প্রকাশক নাকি এসছেন বইমেলায়, তো ভাবা যায়। তো কিন্তু 21-এর সংকলন কোথায়? 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নবীনের, তরুণের যে দ্রোহ, যে ভালোবাসা, আবেগ, সেটার আমি ছাপ কোথায় পাচ্ছি? ওই একটা আবেগ থেকে আমি এই 21 সংকলন বের করেছিলাম, কিন্তু প্রথমে কয়েক বছর করার পরে মনে হলো সেখানে কিন্তু মেলার রিপোর্ট থাকতো, কোনো পত্রিকা, এখন কিন্তু দেখবেন যে সব টেলিভিশন এবং পত্রিকাগুলো শেষ পাতায় পত্রিকাগুলো রাখে এবং টেলিভিশনগুলো প্রতিদিনই কভার করছে, কিন্তু আমি যখন 21 সংকলন করি তখন তো এটা ছিল না। আমি প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই মেলার রিপোর্টগুলো আমি করতাম, চ্যানেল আই থেকে বের হলো একটা প্রতিদিন, মেলার প্রতিদিন, এটা আমার 21-এর সংকলন পরে হয়েছে। তা আমি প্রথমে যেটা করলাম যে
ভাষা শহীদদের প্রতি ভালোবাসা, একুশের সংকলনের ধারাবাহিকতা বজায় রাখা, ঐতিহ্য চেতনা বজায় রাখা এবং একই সঙ্গে মেলা রিপোর্ট, এটা শুরু হলো। কিন্তু কয়েক বছর পরে মনে হলো না আরও কিছু করতে হবে। তো ছ বছরের মাথায় আমি এই 50টা বইয়ের নির্বাচনের কাজটা শুরু করলাম। প্রথম দিকে তো আমাকে প্রায় আক্ষরিকভাবেই মার খেতে হয়েছে যে কার কবি কার বই রাখিনি, কেন রাখিনি এবং কেন রেখেছি। দুটোতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো একটা প্রাইভেট একটা জায়গা, আমি তো সরকারি কোনো কাজ করছি না, জাতীয় কোনো কাজ করছি না, জাতীয় দৃষ্টিভঙ্গি আমার আছে, ফলে মান এবং রুচির জায়গাটা একেবারে আমার কম্প্রোমাইজ করার কিছু নেই। এখানে আমার হয়তো আমার পছন্দ অপছন্দ হয়তো বেশি গুরুত্ব পায়, কিন্তু আমার সঙ্গে তো একগুচ্ছ মানুষ কাজ করে, এক দল মানুষ কাজ করেন, এবং নেপথ্যে আমি বলবো সব প্রকাশকই আমার সঙ্গে আছেন, যারা দেশের স্বনামধন্য প্রকাশক, তাদের কাছ থেকে আমি পাণ্ডুলিপির খোঁজটাও পেয়ে যাই। আর লেখক হিসেবে যেহেতু লেখক, আমি লেখকদের খবরাখবর আমি রাখি, সবসময় সম্পর্ক থাকে। তো আমার 50টা বইয়ের যে আমি সংকলনটা করি নির্বাচন, সেটা আমি চেষ্টা করি মোটামুটি নিরপেক্ষভাবে নির্মোহভাবে করার। আমি জানি না শতভাগ আমি সফল কিনা, যদি 50 ভাগও সফল হয় তাতেও আমি খুশি, তাহলে পাঠকের কাজটা হচ্ছে, পাঠকের এখান থেকে তার একটা বই বাছাইয়ের সুবিধা হয়। একুশে সংকলন এবার দুই দশক পূর্বে, দুই দশক বিশাল ব্যাপার। এরপরে আমার একটা পর্যায়ে মনে হলো যে নবীন কবির বই, আপনি মনে পড়ে কি আপনার প্রথম বইটা কীভাবে বেরিয়েছিল, আমার প্রথম বইটা কীভাবে বেরিয়েছিল? আমাদেরকে কিন্তু সহজে প্রকাশকরা গ্রহণ করেননি, তাই না? আমরা অনেক পত্রিকায় অনেক লেখা ছেপেছি, আমরা বলা যায় যে প্রায় তারকা খেতেই পেয়েছি দৈনিক পত্রিকায় লেখা ছাপিয়ে বা সাহিত্য পত্রিকায়, কিন্তু আমাদের প্রথম কবিতার বইটা বের করার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না। তা সেখানে আমি দেখেছি যে একজন নবীন কবির প্রথম বইটা খুব কষ্ট, সে কবিতাও লিখবে আবার বইটাও বের করার জন্য চেষ্টা করতে হবে, দরকার কি? যদি প্রকৃত প্রতিভা থাকে প্রকাশকদেরই খবর নেওয়ার কথা। তা আমি যেটা করতে চাইলাম যে সারা দেশ থেকে নবীনদের পাণ্ডুলিপিটা আমি আহ্বান করা শুরু করলাম এবং সেখান থেকে একটা বাছাই করে একটা বিচারকটাই করে দেন, এখানে আমার কোনো হস্তক্ষেপের বিশেষ প্রয়োজন নাই। বিচারকরা মোটামুটি মার্কিংয়ে যে প্রথম দিকে থাকে তার বইটা করা হয়, কিন্তু একবার আমি হয়তো একটু দেখা যায় যে দুইজন সমান সমান হয়ে গেছে, তখন আমি ভোট, তখন আমাকে ভোট দিতে হয় যে কেউ যদি 50-50 হয়ে যায় তাহলে আমাকে তো 51 করতে হবে, তাহলে তার বইটা ছাপা হবে। তো যাই হোক, এবার তৃতীয় বছর আমরা তিনটা, মানে পরপর 3 বছর 3 জন কবিকে আমরা বইমেলায় নিয়ে আসতে পেরেছি তার নতুন বই হিসেবে। এবং শুধু তাই না, তাকে একটা অর্থ পুরস্কার দিই, তাকে নিয়ে ঘিরে একটা অনুষ্ঠান হয়, আলোচনা, তাকে নিয়ে আলোচনা করেন, আবৃত্তিকরা তার কবিতা শোনান, তো সব মিলিয়ে তার কবি অভিষেক ঘটে। একদমই সাম্প্রতিকতম কবিদের সাথে বা কবিতার সাথে আপনার নিবিড় পরিচয় আছে, নিবিড় বোঝাবুঝি পর্যবেক্ষণ আছে, এই সময়ের তরুণরা কি আপনাকে আসলে চ্যালেঞ্জ করতে পারছে? চ্যালেঞ্জ বা এইভাবে দেখি না, আমি বলি কি শতফুল ফুটতে দাও, গাঁদা ফুলের একরকম গন্ধ, গোলাপ ফুলের আরেক রকম সৌন্দর্য, তাই না? আমরা কিন্তু ওভাবে এক একজন কবি এক এক রকম, তার কোথাও না কোথাও মৌলিকত্ব আছে, নতুনত্ব আছে, সেই জায়গাটাকে টাচ করতে হবে। হ্যাঁ, কারোর সাথে কারোর প্রতিযোগিতা নাই, কেউ কারোর চ্যালেঞ্জ হতে পারে না, বোঝাতে পেরেছি? একদম। তাহলে এখানে নবীন যারা লিখছেন তাদের কাছ থেকে নতুন কিছু পাবো, যারা আমাদের মতো আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছেন কিংবা আমার চেয়ে যারা বয়স্ক তাদের থেকে নতুন পাওয়া খুব কঠিন। আমরা জানি তিনি কোন আঙ্গিকে কোনটা কীভাবে লেখেন, সেটা আমরা বুঝি। শামসুর রহমানও দেখুন, তা অনেক অনেক বই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে তার কবিতাগুলো বরং প্রথম দিকের কবিতাগুলো বেশি ভালো লাগে, সময়ের সাথে তিনি যেতে পারেননি, সময়ের সঙ্গে হাঁটতে পারেননি। পরের দিকে তার একটা আলঝাইমার বা ওরকম বিস্তৃতি পরায়ণ রোগ হয়েছিল, আর তাছাড়া আমি ওনাকে দোষ দিচ্ছি না, ওনার উপরে চাপ ছিল। আমরা যদি 21 ফেব্রুয়ারি পরে লিখে 30টা কবিতা লিখতে হয় 21 দিনের মধ্যে, তাহলে কী লিখবেন উনি? যাই হোক, আমি বলতে চাচ্ছি আপনি চ্যালেঞ্জের কথা বললেন, আমি বলি যে নবীনদের কাছেই আমাদের তাকাতে হবে, এই কারণে যে নবীনই হয়তো নতুনত্ব কিছু দিতেও পারে। অনেক নবীনই প্রবীণের মতো নতুন কিছু পায় না, কিন্তু আবার অনেক নবীন তারা কিছু দেন, এই জন্যই তো আমরা খুঁজছি। যেমন পরপর 3 বছর 3 জন নবীন কবিকে যে আমরা সামনে আনলাম 21 সংকলনের মাধ্যমে, তো তাদের তো আলাদা পৃথকত্ব আছে কবিতায়। অরূপ ভাই, এই যে দীর্ঘ সময় ধরে সংস্কৃতি অঙ্গনে কবিতায় আছেন আপনি, যদি জিজ্ঞেস করি প্রাপ্তি কী এবং অপ্রাপ্তি কী বলবেন? না, আমার প্রাপ্তি নিয়ে আমি একদমই ভাবি না, সেই জন্য বললাম আন্ডার রেটেড। হ্যাঁ, কারণ আমার কবিতা বিশ্লেষণই করেননি, আমার বন্ধুরাই সম্পাদক, আমার বন্ধুরাই মহামহা ঈদ সংখ্যা করেন, এগুলি অনুষ্ঠান করেন, আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট নেই কী জন্য, যে সেটা তাদের রুচি এবং তাদের বিচারের প্রশ্ন, সেখানে আমার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। আপনি বহু বছর টেলিভিশন প্রোগ্রাম করছেন, হ্যাঁ, প্রথম আমি এসেছি না? হ্যাঁ, আপনি তো আগের বছর অনেক নবীনদেরও ইন্টারভিউ করেছেন, তার আগের বছর করেছেন, কষ্ট কিসের? আপনি ফিল করেছেন কিন্তু আমার সঙ্গে আপনার ব্যাটে বলে হয়নি, হয়তো আমাকে কেউ ফিল করে প্রকাশ করেনি কিংবা আমার সাথে যোগাযোগটা হচ্ছে না, হতে পারে, কষ্টের আমি কিছু দেখি না। আমি যে নতুন একটা কবিতা লিখতে পারলেই আনন্দ,
কারণ এখন কারোর কাছ থেকে আমার কবি খ্যাতি পাওয়ারও কিছু নাই, কোনো পুরস্কার নেওয়ার কিছু নাই, পুরস্কার প্রত্যাখ্যানের কিছু নাই, মানে আমি আমার পথে হাঁটছি এবং বলা যায় মোটামুটি নিঃসঙ্গ। সব কবি কিন্তু এক অর্থে নিঃসঙ্গ, কিন্তু আমরা দল বেঁধেও চলি, দল বেঁধে আমরা গল্প করি এবং দল বেঁধে অনুষ্ঠান করি, মঞ্চে উঠি। কিন্তু আপনি যেটা বলছেন কষ্টের ব্যাপার, আমি আন্তরিকভাবে বলতে পারি কষ্টের জায়গাটা আমার নাই। আমার যেটা আছে সেটা হচ্ছে যে ও আচ্ছা তুমি এটা করলে, আচ্ছা দেখলাম, তারা সব করে ওই যে ওই লোকটার মধ্যে কোনোই বাকিয়ে জগতের দিকে তাকিয়ে চলে গেল। অনেক ধন্যবাদ মানব ভাই, আপনার সাথে আলাপ করা সবসময় খুবই আনন্দের, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কি আপনার কণ্ঠে এই বই থেকে একটা কবিতা শুনে নিশ্চয়ই শেষ করতে পারি? আমি যে ভালোবাসার কথা বলছিলাম তাই না, আমি একটা ভালোবাসার কবিতা পড়ি, একদম শেষ কবিতা, দূরবর্তিনীর প্রতি। বলছিলাম না বরফের দেশ কিংবা অনেক গরম দেশ, সেখানে যদি আমার কোনো প্রেম থাকে বা আমি যদি সেখানে কাউকে ভালোবাসি সে কথাগুলো আমি বলতে পারি। এটা হচ্ছে দূরবর্তিনীর প্রতি। আমাদের দেখা হোক এ গ্রহের তপ্ত নগরীতে, দেখা হোক মিহি মাইনাসে ঈশান নৈরীতে, নর্থ এন্ডে হাজিময় কাজী আলাউদ্দিন রোডে, দেখা হোক চাঁদনি চকে ম্যানহাটনের রোদে, অন্তমিল আছে। আমাদের দেখা হোক বনে উপবনে ধস্ত ইউক্রেনে, দেখা হোক ফুটপাথে চা বাগানে, আন্তনগর ট্রেনে মহাকাশে মারিয়ানা ট্রেঞ্চে নভনীলে, দেখা হোক ব্যস্ত মতিঝিলে শাপলার বিলে। আমাদের দেখা হোক বর্ষার দিনে কবিতা উড্ডিনে, দেখা হোক কোকিলের স্বরে গানের আসরে রবীন্দ্র সরোবরে টেট মর্ডনে মেঘনার ঘাটে, দেখা হোক প্রভাত ফেরিতে প্রাচীন গ্রামীণ হাটে। দুজনার অজ্ঞাত অতীতে একবার হোক না দেখা, পরিচয়ের আগে পৃথক পৃথক ভুলে ভরা রাতে, পীড়ন পিষ্ট বিনষ্ট প্রভাতে, দেখা হোক শুকনো কান্নায় সময়ের উচ্ছ্বসিত পান্নায়, সাগর ফেনিলে ভূস্বর্গে ভূতলে, ঊষর পর্বতে ফুল ফোটানোর মন নিয়ে ঢের, দেখা হোক আমাদের। অভিনন্দন ভাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ যারা এই পর্ব দেখলেন। অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে দেখা হচ্ছে খুব দ্রুতই।